আপনার কি সবসময় ঘুমাতে ইচ্ছা করে বা সময় অসময়ে আপনার চোখে ঘুম ঘুম ভাব অনুভব করে? এটা একটা রোগের কারণে হতে পারে। অতিরিক্ত ঘুম কিন্তু 5টি রোগের কারণে হতে পারে। 1 নম্বর হচ্ছে, যাদের রক্ত শূন্যতা আছে, সবসময় শরীরে একটা ঘুম ঘুম বা ঝিমুনির মতো অবস্থা তৈরি হবে। বাসে যাচ্ছেন, আপনি হঠাৎ করে ঘুমিয়ে পড়েছেন, বা কোথাও বসে বন্ধুদের সাথে কথা বলছেন, হঠাৎ করে ঘুমিয়ে পড়েছেন, কাজ করা ছাড়াই অতিরিক্ত টায়ার্ডনেস কাজ করছে যার কারণে আপনি ঘুমাচ্ছেন, এগুলো কিন্তু রক্ত শূন্যতার কারণে হতে পারে। শুধু রক্ত শূন্যতা না, অনেক ক্ষেত্রে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া বা আয়রনের ঘাটতির কারণে এই সমস্যা হতে পারে, অথবা ভিটামিন B12 এর ঘাটতি দেখা দিলে কিন্তু অতিরিক্ত ঘুম ঘুম ভাব চলে আসতে পারে। অতিরিক্ত ঘুম ঘুম ভাব থাইরয়েড ইনসাফিসিয়েন্সির জন্য আসতে পারে। মানুষের গলার এক ধরনের গ্রন্থি থাকে যেটাকে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বলি। এই থাইরয়েড গ্রন্থির ভিতরে থাইরয়েড হরমোন থাকে। এই হরমোনের যখন ঘাটতি দেখা যায় বা হরমোন যদি বেশি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুমের প্রতি একটা আকর্ষণ বা ড্রজিনেস অথবা তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসতে পারে। হজম প্রক্রিয়াতে কোনো গণ্ডগোল থাকলে আপনার ঘুমের বা অতিরিক্ত ক্লান্তি বোধ জাগতে পারে। মেটাবলিজম প্রবলেম হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? আপনি যাই খাচ্ছেন, হজম কম হচ্ছে, গ্যাস হচ্ছে, বদহজম হচ্ছে, অথবা খাওয়ার পরপরই বাথরুমে যেতে হচ্ছে, এগুলোকে আমরা মেটাবলিক ডিসঅর্ডার বা মেটাবলিক প্রবলেম হিসেবে চিন্তা করি। এই ধরনের প্রবলেম যদি আপনার দেহে থেকে থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু অতিরিক্ত ঘুম ঘুম ভাব চলে আসতে পারে। কিডনিজনিত কোনো সমস্যা যদি বডিতে দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু ঘুম ঘুম ভাব হতে পারে। শুধু ঘুম ঘুম ভাব না, শরীরের জ্বর জ্বর ভাব বা শরীরের ঠান্ডা ঠান্ডা অনুভব করা, শরীরের ত্বক শুকনা বা শুষ্ক অনুভব করা, এগুলো কিন্তু কিডনিজনিত বা থাইরয়েডের জন্য হতে পারে। সর্বশেষ যে লক্ষণ সেটি হচ্ছে, যাদের ডায়াবেটিস হয়েছে বা নিউলি ডায়াবেটিস অ্যাটাক যদি হয়, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ঘুম ঘুম একটা ভাব চলে আসতে পারে। তবে এই ক্ষেত্রে করণীয়টা কী? যাদের অতিরিক্ত ঘুম ঘুম ভাব শরীরে দেখা দিয়েছে কিন্তু সাথে তার কোনো কিডনিজনিত সমস্যার কোনো লক্ষণ নেই, কিডনিজনিত সমস্যার লক্ষণ হলে দেখা যাবে শরীর ফুলে যাবে বা প্রস্রাবের সমস্যা হবে, এই ধরনের সমস্যা নেই, অথবা থাইরয়েডের কোনো সমস্যা নেই, থাইরয়েডের সমস্যা থাকলে আপনি বুঝতে পারবেন না আপনার অতিরিক্ত শীতে গরম লাগবে বা গরমে শীত লাগবে, অথবা হার্ট রেট বা হৃৎপিণ্ডের যে কম্পন সেটা অনেক বেশি বাড়েনি, স্বাভাবিক আছে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার থাইরয়েড বা কিডনিজনিত অথবা ডায়াবেটিসের রোগের লক্ষণ নেই। সেক্ষেত্রে বুঝে নিতে হবে আপনার রক্ত শূন্যতা আছে। অতিরিক্ত পরিমাণ আয়রন জাতীয় খাদ্য খেলে এই সমস্যা পূরণ হওয়া সম্ভব। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে খাদ্যের পাশাপাশি আপনার ব্যায়ামে মনোনিবেশ করতে হবে। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট যদি ব্যায়াম করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বডির প্রায় 50% রোগ অথবা এই ধরনের সাধারণ দুর্বলতা থেকে কাটিয়ে ওঠা সম্ভব। আয়রন জাতীয় খাদ্য যেমন কাঁচা কলা, পেঁপে, কচু শাক অথবা বিভিন্ন ধরনের শাকসবজি আছে, এই শাকসবজি খাওয়ার পাশাপাশি আপনার ব্যায়াম করতে হবে, প্রচুর পরিমাণ পানি খেতে হবে। তবে ম্যাক্সিমাম রক্ত শূন্যতা সহ থাইরয়েড হরমোনের যে প্রবলেম সেটা কিন্তু অনেক হারেই দেখা যাচ্ছে। ভিডিওটি জনসচেতনতা বৃদ্ধির স্বার্থে, ভিডিওটি ভালো লাগলে অপরকে জানাতে সাহায্য করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।